আসসালামু আলাইকুম। মাই টিভির সাপ্তাহিক আয়োজন গোল্ডেন স্টার 50 মিনিটস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খান মোহাম্মদ সালেক। আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকেও আমরা আলোচনা করব আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে। আপনারা জানেন যে আজ বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও। এবারের প্রতিপাদ্য সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর মহাসচিব ডক্টর মোহাম্মদ এহতেশামুল হক চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আপনাদের বলে রাখি আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারবেন। স্ক্রলে দেয়া নম্বরে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারবেন, মতামত জানাতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। এছাড়াও ফেসবুকের মাধ্যমেও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমরা আলোচনায় চলে যাই। জনাব এহতেশাম, আমাদের এখানে তো চিকিৎসা সেবার জন্য অনেক সুযোগ সুবিধা দিন দিন তৈরি হচ্ছে, সরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, হাসপাতালের বেড সংখ্যা বাড়ানো হচ্ছে, জেলা থেকে থানা, থানা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত, এবং কমিউনিটি হাসপাতালগুলো এখন মানুষের একদম গ্রাম পর্যায়ের মানুষের কাছে পৌঁছে গেছে। কিন্তু হাসপাতাল যে হারে বেড়েছে সেই হারে রোগেও বাড়ছে, তাতে কি মনে হয় যে আমাদের দেশে রোগ বালাই বাড়ছে? যদি বেড়ে থাকে তাহলে কেন রোগ বালাই বাড়ছে কেন? প্রথমে আপনাদের মাধ্যমে বাংলাদেশের 16 কোটি মানুষকে আমি আজকের এই বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশের 80,000 চিকিৎসক ও চিকিৎসক পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। আমরা আশা করি বাংলাদেশের সকল মানুষ সুস্বাস্থ্য নিয়ে সুখে শান্তিতে তাদের দিন অতিবাহিত করবে। আপনি যে বিষয়টি বলেছেন যে বাংলাদেশে রোগবালাই বৃদ্ধি পাচ্ছে কি না, হাসপাতাল এবং চিকিৎসক সব কিছুর ব্যবস্থা বাড়ার সাথে সাথে বিষয়গুলোকে আমি যদি টোটালি একটা অ্যানালাইসিস করতে চাই, বিষয় এমনভাবে আমরা দেখব যে কিছুটা মানুষ হাসপাতালমুখী, চিকিৎসকমুখী এবং স্বাস্থ্যমুখী হচ্ছে। অর্থাৎ মানুষের শিক্ষা বাড়ার সাথে সাথে, মানুষের আর্থিক উন্নয়নের সাথে সাথে মানুষ কিন্তু চিকিৎসা সেবা নেওয়ার জন্য হাসপাতালগুলোতে, চিকিৎসকদের কাছে কিংবা অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন। এই মানুষের শিক্ষার আগে এবং অর্থ যে তার অর্থনৈতিক অবস্থা বৃদ্ধির পূর্বে মানুষজন সাধারণত ফার্মেসিতে যেত, ঔষধ খেয়ে নিত, বা অনেকের আছে যে ঠিক আছে একটা সমস্যা হয়েছে, বাসায় বসে থাকি, পয়সা যখন পাবো তখন চিকিৎসা করাবো, এই ধরনের একটা মানসিকতা ছিল। এইটাকে আমি বলবো যে এদেশের জনগণ চিকিৎসকমুখী, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানমুখী হচ্ছেন, এক। দ্বিতীয় বিষয় যেটি হলো সেটি হলো আমাদের ডায়াগনস্টিক ফেসিলিটিস কিন্তু অনেক বেড়ে গেছে। আমাদের সরকারি বেসরকারি পর্যায়ে প্রায় প্রাচ্য পাশ্চাত্যের যতগুলো আধুনিক আমাদের সরঞ্জামাদি থাকার কথা একটি রোগ ডায়াগনোসিসের জন্য, সেই ডায়াগনস্টিক ফেসিলিটিস আমাদের বেড়ে যাওয়ার কারণে রোগ নির্ণয়টাও সহজ হয়ে পড়েছে। আর তৃতীয় যে বিষয়টি হলো সেটি হলো, এটা সত্য যে আধুনিকতার সাথে সাথে কিছু রোগ এর আবির্ভাব, নতুন নতুন রোগের আবির্ভাব এ বিশ্বে ঘটছে এবং তার প্রতিফলন বাংলাদেশেও হচ্ছে। যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ আপনাদের দেই, সেটি হলো যে আগে আমাদের দেশে খুব একটা ডেঙ্গু রোগের প্রভাব আমরা শুনতাম না। ডেঙ্গু রোগ মূলত একটি ক্লিন পানিতে সেই মশাগুলোর তাদের ব্রিডিং হয় এবং সেখান থেকে তাদের বংশবৃদ্ধি হয়, তারপরে মানুষকে কামড়ালে মানুষের শরীরে তার হুল ফুটালে তখন ডেঙ্গু রোগটি হয়। এটি একটি আধুনিকতার ফেলাসি আপনি বলতে পারেন, কারণ ডেঙ্গু রোগটা হয় ক্লিন ওয়াটারে। ঢাকা শহরে মনে করেন বনানি, গুলশান, বারিধারা, এগুলো হলো ডেঙ্গু রোগের মূলত আমরা বলি উৎপত্তি স্থল। কোথায় হয়? এই যে আমাদের বাসা বাড়িতে যে আধুনিক এয়ার কুলার সিস্টেম যেগুলো আছে, সেখান থেকে যে ক্লিন ওয়াটারটা যাচ্ছে, যে জায়গাটায় পড়ছে, সেখানে গিয়ে যে ডেঙ্গু রোগের যে মশাগুলি সেগুলির বংশবৃদ্ধি পাচ্ছে। আগে কিন্তু আধুনিকতার ছোঁয়া এত বেশি লাগে নাই, যার ফলে ক্লিন ওয়াটারটা ততটুকু ছিল না, এই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব তত ছিল না। এইভাবে কিছু কিছু রোগ আছে যেগুলা আধুনিকতার সাথে সম্পৃক্ত। যেমন আমাদের এখন মনে করেন যে আমরা ইলেকট্রিসিটি, প্রচুর ইলেকট্রিসিটি আমরা পাচ্ছি,
আমরা গ্যাস নির্ভর হয়ে গেছি। এই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কারণে অনেক অগ্নিদগ্ধ হচ্ছে, এই ইলেকট্রিসিটির কারণে, এই যে আইপিএস সিস্টেম যেটা আমাদের এখন ডেভেলপ করছে, অল্টারনেট যে আমাদের বাসা বাড়িতে বিদ্যুতের জন্য আমরা ব্যবহার করি, সেগুলোও আমাদের অনেক দুর্যোগের এবং দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ আধুনিকতাও একটা আমাদের রোগবালাই নিয়ে আসছে। আমাদের ফাইন্যান্সিয়াল এবিলিটি এবং শিক্ষা বাড়ার সাথে সাথে আমরা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছি, হাসপাতালে যাচ্ছি, আর আমাদের রোগ নির্ণয় যন্ত্রপাতি আমাদের যথেষ্ট হয়ে যাওয়া, এই তিনটার মিশ্রণে এখন মনে হচ্ছে যেন রোগ একটু বেশি হচ্ছে। অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন যে আধুনিকতার কারণে কিছু কিছু রোগ সংযোজন হচ্ছে, আরেকটা বিষয় হলো যে মানুষ ডাক্তারমুখী হওয়ার কারণে অনেকে হয়তো আগে জানতেন না যে আমার কোনো রোগ আছে, কিন্তু এখন যেহেতু মানুষ বেশি করে ডাক্তারের কাছে যাচ্ছেন সেহেতু তার রোগটা নির্ণয় হচ্ছে। আচ্ছা, এখন আমি এই যে আমাদের যে এবার স্বাস্থ্য দিবসের যে প্রতিপাদ্য সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা, এই সেবার ক্ষেত্রে আমাদের অবস্থান কেমন, আমাদের বাংলাদেশে এখন কি অবস্থায় আছে? প্রথমে আমি একটা জিনিস সার্বিকভাবে বলতে চাই, বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা দেখেন, আপনি শুরুতেই বলেছেন যে আমরা এই বিষয়ে অনেকটুকু কিন্তু আমরা এগিয়ে গেছি, এবং যে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা বা প্রান্তিক পর্যায়ে যে স্বাস্থ্য ব্যবস্থা আমরা কিন্তু বহুল প্রশংসিত। এমনকি ইউএনের যে প্রধান ছিলেন মিস্টার বান কি মুন বাংলাদেশে এসেছিলেন আমাদের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা সেবা ব্যবস্থা দেখে যাওয়ার জন্য। তিনি আমাদের তার অফিসে ফেরত গিয়ে পৃথিবীর তাবৎ রাষ্ট্রপ্রধানদের সম্মুখে যে বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি স্পষ্ট করেই বলেছিলেন, তোমরা যদি গ্রামীণ পর্যায়ে অত্যন্ত স্বল্প খরচে স্বাস্থ্য ব্যবস্থা সঠিক পর্যায়ে কীভাবে দেওয়া হচ্ছে সেটা দেখতে চাও তাহলে তোমরা বাংলাদেশ সফর করো। ওনার এই বক্তব্যের পরেই অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী, ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী তারা বাংলাদেশে এসেছিলেন যে আমরা প্রান্তিক পর্যায়ে কীভাবে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দিচ্ছি। কিছুদিন পূর্বে ভারতের পণ্ডিত ব্যক্তি নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন, ভারত অনেক বড় দেশ, অনেক আর্থিকভাবে সচ্ছল, তার গর্ব করার অনেক বিষয় আছে, তারপরেও ভারতের বাংলাদেশ থেকে শেখার অনেক কিছু আছে, বিশেষ করে তিনি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি ইঙ্গিত করেছেন। এমনকি আমাদের চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে প্রেস্টিজিয়াস যে সাময়িকী ল্যান্সেট, তার পরপর দুটি সংখ্যায় সে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ এবং প্রান্তিক সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছে। অর্থাৎ সব মিলিয়ে আমি বলতে চাই যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেটিং অনুসারে আমরা পার্শ্ববর্তী বৃহৎ দেশ ভারত কিংবা আমাদের সেই পূর্ববর্তী আমাদের যে একটি দেশে ছিলাম আমরা, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, সেই পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আমরা রয়েছে। আমরা এখন এই সাউথ ইস্ট এশিয়ায় শ্রীলঙ্কার সাথে আমরা কম্পিটিশন করছি, আর বাকি সব দেশই আমাদের পেছনে আছে। এখন প্রশ্ন আসে যে লেটেস্ট যেটা বলা হচ্ছে যে সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক চিকিৎসা, সেটির বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কমিটমেন্ট করে এসেছেন। তিনি কানাডায় গিয়েছিলেন এবং তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গিয়েও সেটি কমিটমেন্ট করেছেন যে আমি গ্রামীণ জনগোষ্ঠীর যাদের অর্থ আছে, যারা মধ্যবিত্ত, যাদের অর্থ নাই, যারা নিম্ন মধ্যবিত্ত, যারা সহায় সম্বলহীন, সকলের স্বাস্থ্যের আমি একটা সমতা নিয়ে আসব। সেটার জন্য আপনি শুনে খুশি হবেন, টাঙ্গাইলের তিনটি উপজেলায় একটি প্রাইভেট প্রকল্প চালু হয়েছিল স্বাস্থ্য বিমা প্রকল্পের মাধ্যমে। সেখানে সকল জনগোষ্ঠীর জন্য প্রায় 50,000 টাকার সিলিংয়ে স্বাস্থ্য ব্যবস্থার তিনি একটা ইউনিক মডেল আমরা বাংলাদেশে আমরা স্থাপন করেছি 2012 সালে এটা কার্যকর, 12 সালের শেষের দিকে, 13 সালে আমরা এটা কার্যকর করতে পেরেছি, এবং সেইটার থেকে সফল নিয়ে বর্তমান সরকার এই 5 বছর মেয়াদি তারা মোটামুটি বাংলাদেশের প্রায় অর্ধেক উপজেলায় সেটি কার্যকর করার একটি উদ্যোগ নিয়েছেন, এবং সেই উদ্যোগটি বাস্তবায়ন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। সরকার এই বিষয়ে প্রচুর পরিমাণ অর্থ বরাদ্দ রেখেছেন এবং কিছু কিছু বিমা সংস্থার সাথেও সরকারের আলাপ আলোচনা চলছে। আমরা আশাবাদী যে আমাদের এই টাঙ্গাইল মডেলটি বাংলাদেশের সকল উপজেলায় আমরা চালু করতে পারব, এবং আমাদের যে টার্গেটটি রয়েছে সেই সুনির্দিষ্ট টার্গেট সনের পূর্বে আমরা সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবায় বাংলাদেশ আবারও সারা বিশ্বের কাছে একটি রোল মডেল হিসাবে উপস্থাপিত হবে। আপনি যে উদাহরণটা দিলেন টাঙ্গাইলের, এবং সেখানে
78টি রোগ নিয়ে চিকিৎসার কথা বলা হয়েছে, সেখানকার কার্যক্রমের অগ্রগতি কেমন? সেখানকার আসলেই অগ্রগতি খুবই আশাব্যঞ্জক। আমি সেখানে, আমার সৌভাগ্য হয়েছিল সেখানে যাওয়ার, এবং সেখানে জনগোষ্ঠীর সাথে আমরা কথা বলতে পেরেছি। তারা খুবই খুশি যে তারা অন্ততপক্ষে প্রাথমিক যে রোগ বালাই আমাদের আছে, দুরারোগ্য রোগ যেগুলো, মনে করেন ব্রেন সার্জারি বা মনে করেন আপনার ক্যান্সার চিকিৎসা, সেই পর্যায়ে আমরা এখনও উপনীত হতে পারিনি, বা মনে করেন ওপেন হার্ট সার্জারি, কিন্তু সরকার একটা সিলিং বেঁধে দিয়েছে যে 50,000 টাকা পর্যন্ত পার পার্সন পার ইয়ার সরকার তাকে সাপোর্ট দিবে, সেই চিকিৎসার জন্য, শুধু সেই হাসপাতালে নয়, সেই হাসপাতাল যে সকল রেফারেল হাসপাতালে তাদেরকে রেফার করবে, সেই সকল রেফারেল হাসপাতালেও তারা সেই 50,000 টাকা সিলিং পর্যন্ত তারা চিকিৎসা করবে। এবং পরবর্তী পর্যায়ে সেই রোগীটার জন্য যদি আরও চিকিৎসা খরচের প্রয়োজন হয় বা আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, সরকার সেটিকেও একটি স্কিমের আওতায় নিয়ে এসেছেন, এবং সেই সকল রোগীদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও রেফার করার প্রকল্প অলরেডি তারা তৈরি করে ফেলেছেন। এবং মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, আমি নিজেই একজন চিকিৎসা স্বাস্থ্যের কর্মী হিসাবে আশান্বিত হতে পেরেছি যে হ্যাঁ, বাংলাদেশ আসলেই আমরা যেভাবে মাতৃ মৃত্যু হার কমাতে সক্ষম হয়েছি, শিশু মৃত্যু হার কমাতে সক্ষম হয়েছি, মানুষের গড় আয়ু বৃদ্ধিতে সহায়তা করতে সক্ষম হয়েছি, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে সক্ষম হয়েছি, ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের নির্ধারিত সময়সীমার মধ্যেই আমরা সকলের জন্য একটি সার্বজনীন স্বাস্থ্যসেবা বর্তমান সরকারের নেতৃত্বেই পৌঁছে দিতে সক্ষম হব। আমরা এই নিয়ে আরও কথা বলবো, তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত গোল্ডেন স্টার 50 মিনিটস অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় আমাদের স্বাস্থ্যসেবা, এবং আমাদের অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর মহাসচিব ডক্টর মোহাম্মদ এহতেশামুল হক চৌধুরী। ডক্টর কামরুল হাসান খান, আমরা একটু আগে কথা বলছিলাম যে একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সরকারের একটা উদ্যোগ ছিল দিশারি প্রকল্প, এটা শুরু হয়েছে টাঙ্গাইলের 2-3টি উপজেলা থেকে। সেই প্রকল্প নিয়েই আমরা কথা বলছিলাম, এটার সম্পর্কে আপনার কিছু বলার আছে কিনা? না, এটা ধরেন যে আজকে যেহেতু বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইউনিভার্সাল হেলথ কভারেজ, এখানে তারা যোগ করেছে এখানে ফর প্রাইমারি হেলথ কেয়ার অন সলিডারিটি অ্যান্ড ইকুইটি, মানে সমতা। এখানে খুব ইম্পর্টেন্ট যেটা সলিডারিটির জায়গাটা আমি গুরুত্ব দিব, কারণ ইউনিভার্সাল হেলথ কভারেজ বিশ্বজোড়া চেষ্টাও চলছে কিন্তু ফেলওরও আছে। এখন যে জিনিসটা আমরা এখানে মেইনলি দেখেছি যে একটা রুগীর চিকিৎসা খুব ব্যয়টা কী হচ্ছে বা একটা চিকিৎসার জন্য কী ব্যয়টা হচ্ছে, সেখানে সম্প্রতি যেটা স্ট্যাটিস্টিক দেখা গেছে সেটা হলো যে একটা মানুষ চিকিৎসা করতে তার 67% তার পকেট থেকে যেতে হচ্ছে, 23% দিচ্ছে গভর্নমেন্ট, আর 10% দিচ্ছে দাতা বা বিভিন্ন সূত্র থেকে আসছে। তো সেখানে সলিডারিটি কোশ্চেনটা হচ্ছে ইউনিভার্সাল হেলথ কভারেজের মূল বিষয়টাকে, মূল বিষয়টা হলো যে সকল মানুষ তার প্রয়োজনে যেন সঠিক চিকিৎসাটা পায়, সেখানে সে তারা যারা সক্ষম তারা কিনবে, আর যারা সক্ষম না তারাও যেন পায়, সেই ব্যবস্থাটা করতে হবে। সেই লক্ষ্যে যে প্রজেক্টটা করেছে, পাইলট প্রজেক্ট যেটা আমরা বলি, সেটা 2016-24 মাস শুরু করেছে কালিহাতিতে, এবং 2017-র শুরু করেছে ঘাটাল এবং মধুপুরে। সেখানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল যে উদ্বোধন যেদিন করা হলো, তো সেখানে গভর্নমেন্ট যে পলিসিটা করেছে যে 80,000 ফ্যামিলিকে কার্ড দেওয়া হয়েছে, এবং প্রতিটা ফ্যামিলি 1,000 টাকা করে গভর্নমেন্ট দেবে পার ইয়ার প্রিমিয়াম, আর 50,000 টাকা চিকিৎসা পাবে পার ইয়ার, সে ফ্যামিলিটা 50,000 টাকা চিকিৎসা পাবে। এটা পাইলট হিসেবে চলছে, এটা মিনিমাম 3 বছর না হলে তো আমরা এটা কমেন্ট করতে পারবো না কতটা সাকলে। এবং ওখানে যেটা করা হয়েছে যে চিকিৎসা সহকারীর ম্যান পাওয়ারটা বেশি দেওয়া হয়েছে, ম্যান পাওয়ার, তো সেই হিসেবে আমরা আশা করছি যে এটা সাকসেসফুল হবে, কিন্তু এটা ধীর গতি আছে। ধীর গতিটা আসলে এই ধরনের একটা পাইলটের জন্য একটা কর্মকৌশল কিন্তু ঠিক করা হয়েছে 2012-তে, এটা 2013 থেকে শুরু হওয়ার কথা কিন্তু দেখা গেলো 2017-তে শুরু হলো। তো এই জায়গাটায় আমাদের আমরা আশা করব যে এরকম
ভাবে যাতে এটা সাকসেসফুল হয় এবং এটা বিস্তারিত হয়, কারণ তিনটা উপজেলা দিয়ে তো হবে না, আমরা তো চাইব গোটা বাংলাদেশটা, তো সেইটা একটা বিষয়। কিন্তু তৃণমূলের চিকিৎসার যে মূল বিষয়গুলো সেইখানে আমাদের আসলে ফোকাস, আসলে আমাদের যেটা সমস্যা হয় ডাক্তারদের বা হেলথ সিস্টেমে সেটা হলো মানুষদের সাথে একটা ইনফরমেশন গ্যাপ আছে, সমস্যা মূল জায়গাটা না ধরে আমরা কিন্তু অন্য যেমন তর্ক জড়িয়ে পড়ি। এখানে সলিডারিটি আসতে হবে যে আসলে সমস্যাগুলি কোথায়, সেখানে দেখা যায় ডাক্তার চিকিৎসা বিজ্ঞানের যে কোনো বিষয়ে ডাক্তারকে টার্গেট করা হচ্ছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। কারণ হচ্ছে ডাক্তার তো চিকিৎসা দেয় একটা পার্ট, সে তো ম্যানেজমেন্টের সাথে সবসময় যুক্ত নয়, কিছু ডাক্তার আছে ম্যানেজমেন্টের সাথে যুক্ত। এখানে হেলথ বাজেটের ব্যবস্থা হচ্ছে, আমার ম্যান পাওয়ার আছে, আমার দক্ষ জনবল শক্তি কতগুলো আছে, আমাদের দেশের চিকিৎসার চাহিদাটা কী আছে, আমার কতটা ক্যাপাসিটি আছে, সেইটার উপর নির্ভর করে তো আউটপুট হবে। এই জায়গাটায় আমাদের একটা বিরাট ধরনের আমরা গ্যাপ মনে করি এবং ইনফরমেশনের তো আছেই, তো সেই জায়গাটায় আমাদের আরেকটা বড় গ্যাপ আছে যে ধরেন বাংলাদেশের বয়স হচ্ছে 48 বছর। মানে 48 বছরে আমরা সম্প্রতি দেখলাম যে $1909 হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, সম্প্রতি ডিক্লেয়ার করা হয়েছে গত মাসেই, সে $1909 পার ক্যাপিটা ইনকামের একটা দেশে আমার এই ক্যাপাসিটিতে, আমরা বিভিন্ন জরিপে দেখেছি যে আমাদের যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সেটা কমিউনিটি ক্লিনিক ধরেও আমরা 50%-এর বেশি কিন্তু কভার করতে পারছি না। আমাদের ধরেন যে 18 কোটি যদি বা 17 কোটি মানুষ বেরিয়ে, সেখানে ফিটনেস কভার করা যাচ্ছে না। কিন্তু এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি, এটা বাংলাদেশ, এখানে এর সাথে তো ইংল্যান্ডের তুলনা করলে হবে না। তো এখন সেখানে অর্থনীতির ভাষায় যদি বলি আমি, যে ডিমান্ড আছে সে সাপ্লাই কিন্তু আমাদের, সে যা ক্যাপাসিটি বাস্তবিক সমস্যা। এখন ধরেন একটা এক্সাম্পল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আউটডোরে প্রতিদিন 9,000 রুগী আসে, এটা তো বাইরের লোক চিন্তাই করতে পারে না। আমি আমরা যেহেতু হেলথের আন্দোলনের সাথে যুক্ত আছি বহু বছর ধরে, প্রায় 35 বছর ধরে আমরা দুজনেই, আমরা বন্ধু এবং আমরা একই সাথে কাজ করি, সেখানে আমরা যেহেতু কাজ করি বিদেশে গেলে হাসপাতাল দেখি কী অবস্থা হতো, ম্যানেজমেন্ট সিস্টেমটা কীরকম। এখানে আপনি যেখানে যাবেন উন্নত বিশ্বে দেখবেন 5-7 জন লোক ওয়েটিংয়ে আছে, আর এখানে 1,000-1,000 লোক দাঁড়িয়ে আছে। এবং এখানে আমি একটা কথা বলি সালেক, যে বিষয়টা হলো যে আমি এই কাজটা করি প্রায়, আমি তো ফেসবুকে দেখি কিন্তু সবসময় আমি মাঝে মাঝে একটা করে স্ট্যাটাস দিই যে লম্বা লাইনে লোকজন দাঁড়িয়ে আছে, আমি ওদের সাথে কথা বলি যে এত লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন আপনি, আপনার অসুবিধা না কেন, এখানে ভালো চিকিৎসা পাই। সাধারণ রোগীদের কোনো কমপ্লেন নাই, গ্রামাঞ্চলে আজকে দেখেন কত লক্ষ রুগী প্রতিদিন বাংলাদেশে 1.5 থেকে 2 লক্ষ রুগী আউটডোরে দেখা হয় প্রতিদিন বাংলাদেশে। এমন তাদের অভিযোগ, আপনি আজকে, আপনি তো সাংবাদিক, আপনি গোটা বাংলাদেশে আজকে খবর নেন কয়টা দুর্ঘটনা আছে, কয়টা অভিযোগ আছে। কিন্তু কথা হলো সেই জায়গায় যে যারা একটু বেশি সুবিধা নিতে চায় সেখানে গিয়ে গন্ডগোলটা হয়। আমাদের ক্যাপাসিটি কনস্ট্রেইন আছে, এটা স্বীকার করতে হবে, আমাদের ম্যানেজমেন্ট কনস্ট্রেইন আছে, আমাদের মূল সমস্যাটা ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে পারি নাই, সরকার চেষ্টা করছে, ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো। আপনি একটা কথা বলেছিলেন যে আপনার 67% ব্যয় ব্যক্তির পকেট থেকে যাচ্ছে, 23% যাচ্ছে সরকারের এবং বাকিটা দাতা সংস্থা থেকে। কিন্তু 2012 সালে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের একটা কৌশলপত্র তৈরি করা হয়েছিল, ওই সময়ে ছিল 60% নিজের পকেট থেকে দিতে হতো, তখন টার্গেট করা হয়েছিল যে 2032 সালের মধ্যে 32% নিজের পকেট থেকে দেবে, বাকিটা সরকার দেবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই 2018 সালের হিসেবে আপনি যেটা বলেছেন সেটা হলো যে 67, তার মানে লক্ষ্য থেকে কিন্তু আমরা সামনের দিকে যেতে পারছি না, ব্যয় কিন্তু কমেনি, ব্যয় বেড়েছে। এই ব্যয়টা বাড়ার কারণটা কি? না, ব্যয়টা বাড়ার মূল কারণ হচ্ছে যে বিশ্ব জোড়াই চিকিৎসা ব্যয় বা মেডিকেল সায়েন্স কিন্তু বা চিকিৎসা কিন্তু এটা সুলভে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না, এটা কিন্তু ব্যয়বহুল একটা বিষয়। সেইখানে এখন ধরেন আপনি চালের দাম বেড়েছে, আপনার বাজারে স্বাভাবিক সমস্ত কিছু দাম বেড়েছে, সময়ের সাথে সাথে একটা কস্ট বাড়ে। আমরা চাকরি শুরু করেছিলাম 475 টাকায়, আজকে আমি বেতন পাচ্ছি প্রায় 100,000-এর। এই সব কিছুর একটা ইনফ্লেশন হয়েছে, সেটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো যে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে, এখন মানুষ আগে যেরকম চিকিৎসা নেওয়ার জন্য খুব আগ্রহী ছিল না বা যেত না, এখন সচেতন করে সে যাচ্ছে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে সেটা হলো আগে চিকিৎসাটা দেওয়া হতো ক্লিনিক্যাল ডায়াগনোসিস,
উপসর্গ দিকে একটা রোগ নির্ণয় করতো সে রেগুলো। এখন আপনাকে ইনভেস্টিগেশন পরীক্ষা নির্ভর চিকিৎসা, কারণ মানুষ সচেতন হয়েছে কোনো খারাপ যদি কিছু হয় সে চ্যালেঞ্জ করবে যে কেন আপনি আমাকে পরীক্ষা নিরীক্ষা করলেন না। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করলে আগেই তো ধরো ক্যান্সার অনেক সময় দেখি যে লাস্টে যে আসে ধরা পড়ে না, সে কারণে ইনভেস্টিগেশনের সংখ্যাও বেড়েছে, সংখ্যাও বেড়েছে, ব্যয়ও বেড়েছে সব মিলিয়ে। অন্যদিকে যে আমরা যে অন্য সেক্টরে সরকার কিংবা দাতার ওখানেও কিন্তু কন্ট্রিবিউশনটা বাড়ে নাই। যেমন বর্তমান ফিসক্যাল ইয়ার আছে 5.03% বাজেট, হ্যাঁ, যেটা আমরা WHO বলে 15% দেওয়া উচিত টোটাল বাজেটের মিনিমাম, সেখানে আমরা BMA থেকে দাবি 10% মিনিমাম 10% স্বাস্থ্য বাজেটে দেওয়া উচিত। সেখানে কিন্তু সরকারের তাহলে 23% কিন্তু বেড়ে গেলে তার চেয়ে আরেকটা জিনিস আমাদের পত্রপত্রিকায় বিভিন্ন সময় দেখি যে পকেট খরচ বোধহয় বাংলাদেশে মানুষরাই দেয়, তা কিন্তু নয়। এই 32 ভাগ কিন্তু উন্নত বিশ্বের, 32 টার্গেট করেছে উন্নত বিশ্বে মানুষকে একটু কষ্ট উন্নত বিশ্বে। তো ধরুন যে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং আমরা বলি যে বাংলাদেশের সরকার কিন্তু এটা স্বাধীনতার পর থেকেই বিনামূল্যে চিকিৎসার একটা চেষ্টা চলছে, সারা সবটাই পারছে না, এরকম বিনামূল্যে চিকিৎসার চেষ্টা কিন্তু কোথাও নাই বিশেষ করে উন্নত বিশ্বে। সেখানে আপনাকে ইন্স্যুরেন্স দিতে হচ্ছে নানানভাবে আপনার কাছ থেকে, কিন্তু তারা টাকাটা নিয়ে নিচ্ছে আপনাকে কিনতে হচ্ছে। ডক্টর ইফতেজ শামুল হকের কাছে আসছে, আমাদের এখানে অনেক হাসপাতাল এখন হচ্ছে আপনার এবং চিকিৎসার ব্যবস্থার উন্নতির কারণে আমাদের গড় আয়ু বেড়েছে, কিন্তু একটা বিষয় যে এত হাসপাতাল এত ভালো চিকিৎসক এবং ডক্টর কামরুল হাসান যেটা বললেন যে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে কারণ তাদের বক্তব্য যে আমরা এখানে ভালো চিকিৎসা পাই, কিন্তু এরপরেও মানুষ কিন্তু বেসরকারি হাসপাতালমুখী হচ্ছে, এর কারণটা কি? আপনি ঠিকই বলেছেন, কিছু কিছু মানুষ বেসরকারি হাসপাতালে যাচ্ছে এটা সত্য। এর কারণ যেটা হলো সরকারি পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে সেই আমি সেই আগের জায়গায় যেতে হবে, যে আমাদের পপুলেশন অনুযায়ী হাসপাতালের শয্যা সংখ্যা নির্ধারণ হয় না, আমাদের পপুলেশন অনুযায়ী হাসপাতালের সেই সেট আপটা নেই। মনে করেন একটি এলাকায় একটি হাসপাতাল আছে, সেই হাসপাতালে যত পপুলেশন আছে সেই পপুলেশন রাউন্ড দ্য ইয়ার হাসপাতালের বিভিন্ন বহির্বিভাগ আছে, ইনডোর আছে, সেই হাসপাতালগুলোতে যাবে। পপুলেশন বাড়ার সাথে সাথে আমার সেই আগের যে হসপিটালের সরকারি পর্যায়ের যে রেশিওতে বাড়ার কথা ছিল বেড়েছে, অনেক বেড়েছে, 100 শয্যার হাসপাতাল 200 শয্যায় হয়েছে, নতুন নতুন হাসপাতাল হচ্ছে, তারপরেও সেই প্রপোর্শনেটলি বাড়তে পারতেছে না। তারপরে আপনি দেখেন যে সরকারি হাসপাতালে কারা যাচ্ছে, সরকারি হাসপাতালে যাচ্ছে যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আর যাদের একেবারে কিছুই নেই তারা কিন্তু সরকারি হাসপাতালগুলোতে যাচ্ছে, অ্যান্ড দে আর ভেরি হ্যাপি উইথ দি সার্ভিসেস বিকজ তাদের চাহিদা খুব বেশি নাই। আমি আসছি, আমি জানি আমি মেঝেতে শুয়ে থাকবো, কারণ সরকারের সেই হাসপাতালে বেড নাই, সেই জনসংখ্যা অনুপাতে বেড নাই। আমি নিশ্চিত যে এখানে আমার চিকিৎসাটা হবে, আমি ঔষধটা ফ্রি পাবো, অপারেশনটা আমার ফ্রি হবে। এই জন্যই দেখবেন সরকারি হাসপাতালমুখী এই তিনটা গ্রুপের লোকজন ওইখানে যাচ্ছে। আর বাইরে যারা যাচ্ছে সেটার কারণ একটা হলো অ্যাবাব মধ্যবিত্ত যারা আছে, প্লাস যেটি একটু আগেই প্রাক্তন বিসি মহোদয় বললেন যে মানুষের বাইং ক্যাপাসিটিও বেড়ে গেছে, মানুষ একটু আরাম আয়েশে থাকতে চায়, একটু ভালো সুন্দর পরিসরে থাকতে চায়। সরকারি হাসপাতালে সেই এত আরাম আয়েশের ব্যবস্থা এখনও আমাদের সরকার করতে পারে নাই। আমরা নিশ্চিত যে আগামীতে যদি বাজেট ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে হাসপাতালগুলোর, আমাদের মতো কোনো দেশই পারে না। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নেব, দর্শক আপনি আপনার পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যাঁ দর্শক বলুন। ওয়ালাইকুম সালাম। আমি বসির আহমেদের জন্য জাতি মানবাধিকার এজেন্সি বরিশাল মহানগর সভাপতি। জি বলুন। আমি আমার প্রশ্ন হয়েছে এখানে যে মাননীয় আছেন যে সাহেব ডাক্তার সাহেব উনি বলল যে ঢাকায় এত মানুষের মানে ইউথ ভিড়ের কথা বললো, কাউ তো এটা তো আপনারা তো চিকিৎসা ব্যবস্থাটাকে ডিসেন্ট্রালাইজেশন করেন না কেন, উপজেলা পর্যায়ে ভালো চিকিৎসা নিচ্ছেন না কেন, জেলা পর্যায়ে নিচ্ছেন না কেন? আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমরা এ নিয়ে কথা বলবো বিরতির পরে, তার আগে একটা বিরতিতে যাচ্ছি, দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন গোল্ডেন স্টার 50 মিনিটস, আমাদের আজকের বিষয় আমাদের স্বাস্থ্যসেবা। আমাদের অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর কামরুল হাসান খান এবং BMA-র মহাসচিব ডক্টর এহতে শামুল হক চৌধুরী। ডক্টর কামরুল হাসান, আপনার কাছে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ হচ্ছে না কেন? না, এইটা দর্শকের ধন্যবাদ,
উনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নটা কিন্তু সঠিক নয়। কারণ হচ্ছে যে ডিসেন্ট্রালাইজড হচ্ছে না, আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বঙ্গবন্ধু কিন্তু আপনার তৃণমূলের চিকিৎসাটা ব্যবস্থাটা শুরু করেছেন, যে এই যে উপজেলা হেলথ কমপ্লেক্স, এটা কিন্তু বিশ্বে কিন্তু ইসের আধুনিক চিকিৎসা একটা মডেল, এবং সেখানে সাবসেন্টারও আছে, প্রতিটা ইউনিয়নে একটা করে ইউনিয়ন সাবসেন্টার রয়েছে। এবং আমার বঙ্গবন্ধু কন্যার বর্তমান প্রধানমন্ত্রী, তিনি একটা নতুন কনসেপ্ট দিয়েছেন কমিউনিটি হসপিটাল, কমিউনিটি ক্লিনিক, সেখানে প্রতি 6,000 লোকের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক, এবং সেখানে 30টি ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে, এবং প্রায় হাজারখানিক, এখন তো প্রায় 16,000 কমিউনিটি ক্লিনিক আছে, হাজারখানিক ক্লিনিকে, কমিউনিটি ক্লিনিকে কিন্তু প্রসূতিরও ব্যবস্থা আছে, সেফ ডেলিভারির ব্যবস্থা করা আছে, এবং সেখানে প্রতি বছর কোটি কোটি রোগী যাচ্ছে। তো এখন কথা হলো ডিসেন্ট্রালাইজেশন নাই কথাটা ঠিক না, কারণ হচ্ছে যে আমাদের শুরুটাই ছিল 8টা মেডিকেল কলেজ এবং 10টা মেডিকেল, কারণ প্রত্যেকটা আপনার বিভাগের বাইরেও জেলা শহরেও গেছে, এখন আছে 111টা মেডিকেল কলেজ, এবং প্রতিটা ডিস্ট্রিক্ট শহরে কিন্তু আপনার প্রায় মেডিকেল কলেজ হয়ে গেছে, সরকারি বা বেসরকারি। তো সেই হিসাবে সরকারি 40টা মেডিকেল কলেজ আছে, আর্মিদের 5টা ধরে, তো 35টা মেডিকেল কলেজ তো একটা জায়গায় নাই, ঢাকা শহরে হয়তো 3টা 4টা আছে, কিন্তু বিভিন্ন জেলাতে হয়েছে। সেই হিসেবে এটা কিন্তু ডিসেন্ট্রালাইজেশন, আর প্রত্যেকটা জেলা লেভেলের যে হাসপাতালগুলো রয়েছে, মেডিকেল কলেজ তো আছেই, তার বাইরেও যে সমস্ত জায়গায় মেডিকেল কলেজ নাই সেখানে কিন্তু পরিপূর্ণ, যেখানে 250 বেড হসপিটাল হয়েছে, 100 বেড তো আগের থেকেই আছে, এবং সেখানে প্রত্যেকটা সাবজেক্টে মোরলেস ইম্পর্টেন্ট সাবজেক্টের পোস্ট গ্রাজুয়েট ডক্টর আছে, স্পেশালিস্ট আছে। কিন্তু একটা বিষয় যে বিকেন্দ্রীকরণের কথাটা ঠিক আছে, আপনার অনেক সেই ইউনিয়ন পর্যায় পর্যন্ত চলে গেছে, কমিউনিটি হাসপাতাল হয়ে গেছে, কিন্তু একটা অভিযোগ অনেক সময় শোনা যায় যে অনেক চিকিৎসকই গ্রামে যেতে চান না, যে কারণে এমনও আছে যে কিছু কিছু ওই কমিউনিটি হাসপাতালে কোনো মানে MBBS ডাক্তার নেই, পদ আছে কিন্তু তিনি নিয়মিত ক্লিনিকে কিন্তু ডাক্তার পোস্ট নাই। হ্যাঁ, এটা আবার ভুল, মানে ওখানে আমাদের কিছু প্রোভাইডার আছে, তাদেরকে ট্রেন আপ করা হয়েছে, প্রাথমিক চিকিৎসাটা তারা যেতে পারে, তারা যদি মনে করে তারা ইউনিয়নে কিংবা উপজেলাতে পাঠাবে। এই জায়গাটা একটা আমাদের চিকিৎসকদের দুর্ভাগ্য, চিকিৎসকরা গ্রামে যেতে চায় না, এটা কোথায় পেয়েছি, কোথায় যাচ্ছে না, এই জায়গাটা আমাদের কাছে খুব মনে হয় যে একটা আমাদের যে তরুণ ডাক্তার ইনজাস্টিস করা হয়। তাহলে উপজেলাগুলি চলছে কী করে? আজকে আপনি চেক করেন এনি উপজেলা, সেখানে উপচেপড়াটা রুগী ছিল এবং তারা ডাক্তারের সাথে দেখা পেয়েছে, হয়তো তারা পর্যাপ্ত ওষুধ পায়নি বা পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা হয়নি, কিন্তু আপনি সেই বান্দরবনে যান, তেঁতুলিয়া যান, যে কোনো জায়গায় দেখবেন ওখানে কিন্তু কোনো রুগী ডাক্তারের সাথে দেখা না করে গেছে এবং রেকর্ড কিন্তু নাই, বা কোনো হেলথ কমপ্লেক্স বা ইউনিয়ন বন্ধ আছে এই রেকর্ড কিন্তু নাই এই জায়গাটায়। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে যে অনেক সময় পাওয়া যায় না, যেটা দুদক তারা করেছিল, দুদকেরটা তো আমাদের মাননীয় মহাসচিব উনি তো এটা চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু সঠিক তথ্য কিন্তু আমরা পাই নাই, তাই তো? এখন কথা হলো যে সেই জায়গাটায় আমরা যদি আমি একটা সম্প্রতি এই সামগ্রিক বিষয়টা লেখা পত্রিকা লিখেছি, অনেকগুলো পত্রিকা, সেখানে আমি বলেছি আপনি যদি সত্যি দিয়ে, আমি প্রথমেই যে আমাদের 1 নম্বর সমস্যা ম্যানেজমেন্ট প্রবলেম, ম্যানেজমেন্টের মূল বিষয়টা কী? মূল বিষয়টা আমার সুপারভাইজ করতে হবে, মনিটর করতে হবে, ফলো আপ করতে হবে, রিয়েলি যদি কোথাও কোনো ডাক্তার অ্যাবসেন্ট থাকে ইউ টেক অ্যাকশন। আমরা যেটা বলি স্পেসিফিক অভিযোগ, স্পেসিফিক অ্যাকশন, সুনির্দিষ্ট অভিযোগ আমরা দেখতে চাই এবং সেখানে সুনির্দিষ্ট ব্যবস্থা নেন। আমি নিশ্চিত করি আমার মহাসচিব সব এখানে আছেন, যে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া, চিকিৎসক মহল থেকে কোনো টু শব্দ হবে না, আগেও হয়েছে, শত শত ডাক্তারের চাকরি গেছে, কিন্তু সংগঠন কখনো তাদের অন্যায়ের পক্ষে আমাদের চিকিৎসক মহল নাই। সেইখানে এই জায়গাটা আমাদের কিন্তু ম্যানেজমেন্টের উইকনেস, একটা চাকরি করবে সে, সে ডাক্তারই হোক বা ইঞ্জিনিয়ারই হোক, বিভিন্ন জায়গায় সে চাকরি করবে, বেতন নেবে, সে অফিস করবে, এটা তো হইতে পারে না, এটা নোবডি উইল অ্যাকসেপ্ট ইট। আমি এ নিয়ে কিন্তু আমাদের তরুণ ডাক্তারের সাম্প্রতিক যে রিয়াকশনটা দেখেছি, যে কিছু সংকট চিকিৎসার জন্য গোটা চিকিৎসক মহল কলঙ্কিত, এটা কিন্তু তারা দে আর নট রেডি টু অ্যাকসেপ্ট ইট, সো দ্যাট যদি এরকম কোনো রেকর্ড থাকে ইউ টেক অ্যাকশন। আরেকটা বিষয় হলো যে আমাদের প্রশাসনের আসলে আইডিয়াল প্রশাসনটা কিন্তু ফ্রেন্ডলি, হ্যাঁ, প্রশাসকদের সেরকম ট্রেনিংটা আমাদের ডেভেলপ করতে হবে। আমি যেহেতু প্রশাসনের দায়িত্বে ছিলাম, দুলালভাইও ছিলেন, দুলালভাই খুব হার্ড লোক, কিন্তু ইজ ফ্রেন্ডলি কিন্তু হার্ড, অন্যায় কিছু কখনো এক্সপেক্ট করে, আমিও সেটা করি নাই। আমরা সারাদিন রাত ঘুরেছি, আমি যখন ভিসি ছিলাম আমি সারাদিন হাসপাতালে থেকেছি, সেই জায়গায় আমাকে বসতে হবে, কথা বলতে হবে, তার মনের সমস্যাটা বুঝতে, তার যদি কোনো সমস্যা আছে সেটাও আমাকে দেখতে হবে, কিন্তু সে তো বলছে না যে আমি চাকরি করবো না, অফিস করবো না,
তো সেই জায়গাটা আমাদের কিছু কিছু মিসম্যানেজমেন্ট রয়েছে। এই জায়গাটা যদি আমরা যে যেমন উপজেলাতে মেইন তো টিএচএ সাহেব, ওনার কিন্তু রোল আছে। এবং আমি লেখাতে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের স্বাস্থ্য প্রশাসনকে রাজনীতি প্রভাবমুক্ত রাখতে হবে। স্থানীয়ভাবে এমপি সাহেবরা বা যে স্থানীয় প্রতিনিধি, কিন্তু আমি নিজেও 5 বছর, আপনি জানেন 5 বছর কিন্তু আমি টাঙ্গাইলে বিভিন্ন উপজেলায় কাজ করেছি, আমরা দেখেছি যে চিকিৎসকদের উপরে কিন্তু এক ধরনের টর্চার করা হয়। আজকে ধরেন যে এই ব্লেমটা যদি আমি করি যে প্রত্যেকটা হাসপাতালে বাংলাদেশের জেলাই হোক উপজেলায় সেখানে কিন্তু কমিটি রয়েছে এবং তার প্রধান হচ্ছেন একজন জনপ্রতিনিধি এবং ওখানে বিভিন্ন সেক্টর থেকে মেম্বার দেওয়া রয়েছে, তো সেই কমিটি কি করছে তাহলে? ওনারা দেখবেন না, ওনারা শুধু আমার রুগীটা, আমার রুগীটা, আমার ফলোয়ারকে আমি চিকিৎসার জন্য বলবো ডাক্তারকে যে আমার লোক পাঠাইলাম ওর দিকে, তাহলে তো হবে না। আপনি আপনি যে কথাটা এর আগে বলছিলেন যে কিছু কিছু লোক বেসরকারি হাসপাতালের প্রতি আগ্রহী হচ্ছে বেশ কিছু কারণে, কিন্তু আরও একটা অভিযোগ আছে যে কিছু কিছু সরকারি হাসপাতালের চিকিৎসক বেসরকারি হাসপাতালে যাওয়ার জন্য রোগীদের উৎসাহিত করছেন এবং অনেকে বলেন যে বিভিন্ন ক্লিনিকে তারা কাজ করছেন, হাসপাতালেই অনেক সময় বলে ফেলেন যে আমার ক্লিনিকে আসো একটু তাড়াতাড়ি তোমার অপারেশনটা হয়ে যাবে, এই অভিযোগটা কতটা সত্যি? আসলে যারা প্রাইভেট ক্লিনিকে সরকারি হাসপাতাল থেকে যাচ্ছে তারা কারা, প্রথমে আমাদেরকে সেটা দেখতে হবে। আমাদের অনেক রুগী আমাদের কাছে আসে, তারা কিন্তু সব জায়গায় অতিরিক্ত সুবিধা পান। সমাজের একজন অ্যাফ্লুয়েন্ট লোক হাসপাতালে আসলো, সরকারি হাসপাতালে আমার চেম্বারে আসলো, আসার পরে তিনি যখন একজন চিকিৎসককে দিয়ে তার পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করার পরে একটা কনক্লুশনে আসলো ওনার এই হয়েছে, ওনার এই চিকিৎসার প্রয়োজন আছে, তখন যখন আমার সরকারি হাসপাতালের চিকিৎসক তাকে অ্যাডভাইস করলো যে আপনি হাসপাতালে ভর্তি হন বা তুমি হাসপাতালে থাকো, কেবিনে থাকো, আমি কিছু ইনভেস্টিগেশন করব, তারপরে তোমার অপারেশনটা করে দেব, 7 দিন 8 দিন 10 দিন থাকতে হবে, সেই উনি কিন্তু প্রকারান্তরে এই 10 দিন হাসপাতালে ব্যয় করার মতো ওনার সময় নেই, তখন উনি সেই ডাক্তার সাহেবকে পার্শ্ব করেন, না ভাই আমি বাইরে কোথাও করে নিব, তুমি 2-3 দিনের মতো করে ফেলো। আর সরকারি হাসপাতালে যখন একজন রুগী আসে, সে প্রান্তিক পর্যায় থেকে আসুক, শহর থেকে আসুক, গ্রাম থেকে আসুক, তার একটা নর্মাল সিস্টেমের মাধ্যমে যেতে হয়। সে এখানে ভর্তি হওয়ার আগে আরও কিছু রুগী ভর্তি হয়ে আছে, তাদের পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে গেছে, আবার সরকারি হাসপাতালগুলোতে একজন সার্জনের কিন্তু তার একটা বাই রোটেশন অপারেশন থিয়েটার ইউজ করার তার সময় থাকে, এই যে কিউটা লেগে থাকে সরকারি হাসপাতালে, সেই কিউ যারা অ্যাভয়েড করতে চান তাদের ব্যবসায়িক প্রয়োজনে, চাকরির প্রয়োজনে বা তার ফাইন্যান্সিয়াল প্রয়োজনে অথবা আরেকটু আরামায়েশে থাকতে চান, তারাই কিন্তু প্রাইভেট হাসপাতালে চলে যান। দুর্ভাগ্য আমাদের সেখানে আমরা একটু বদনামী হয়ে যাই, কিন্তু আসলে রুগীর ইচ্ছার বাইরে কোনো কিছু করা আমাদের দ্বারা হয় না, বিচ্ছিন্ন 2-1টা ঘটনা যদি থাকে এটার জন্য দায়বদ্ধতা যে ডাক্তার সাহেবরা হাসপাতালে গেলেই ক্লিনিকে পাঠিয়ে দেন তা কিন্তু সঠিক নয়। ডক্টর কামরুল হাসান, আপনি যেহেতু একাডেমিক দিক দেখেছেন এবং এখনও দেখছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, আমাদের দেশে যে চিকিৎসা শিক্ষা যেটা, শিক্ষা ব্যবস্থা যেটা আছে, এটা আন্তর্জাতিক মানের বিচারে কোন পর্যায়ে আছে? না, এটা তো ধরেন যে চিকিৎসা শাস্ত্রটাই কিন্তু ইন্টারন্যাশনাল, এটা কিন্তু ন্যাশনাল হয় না, একই কোর্স কারিকুলাম, একই সিস্টেমে শিক্ষা দেওয়া হয় এবং একই ধরনের চিকিৎসা হচ্ছে। ধরেন যে 2017 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে শিক্ষা, তার সার্ভিস এবং তার গবেষণার জন্য, তখন সেই দিক দিয়ে একটা রিকগনিশন আমরা পাই। এবং আরেকটা বিষয় হলো যে আমাদের দেশের মেডিকেল গ্র্যাজুয়েটরা গোটা বিশ্বে কিন্তু তারা খুব সুনামের সাথে, দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। যেমন 2 দিন আগে আমরা ইংল্যান্ডে দেখলাম আমাদের দেশে গ্র্যাজুয়েট বাঙালি, সে কিন্তু নিউরোসার্জারিতে সর্বোচ্চ সম্মান পেয়েছে। হ্যাঁ, তো এই ধরনের ঘটনা আছে। তবে এখন যেটা আছে, যেমন ধরেন মেডিকেল সায়েন্স বা হেলথ সার্ভিস নিয়ে কোনো কোয়ালিটি কম্প্রোমাইজের সুযোগ নেই, কিন্তু কিছু কিছু জায়গায়, ধরুন যে আপনারা যেটা বলেন সব কিছু ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ, যেমন হাসপাতালগুলি বেসরকারি জায়গাটা আসছে কি, কিছু লোক তো ব্যবসা করার জন্য লোক নিয়ে, এটা আপনারা ভালো করে জানেন, ওখানে ডাক্তার কিন্তু উদ্যোগী নেই, 2-1টা জায়গায় ডাক্তার আছে এবং ওখানে লোক নিয়ে ব্যবসা করার জন্যই কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান অনেক বেশিরভাগ ক্ষেত্রে আসছে, সেখানে তারা ব্যবসা মনোভাব দিয়ে করে। কিন্তু কথা হলো যে আপনার একই রকমভাবে বেসরকারি মেডিকেল কলেজেও কিন্তু সেই প্রভাবটা ছিল। আমরা বিএমএ থেকে বহুদিন বলেছি
অর্থের বিনিময়ে যেন মেডিকেল শিক্ষা না করে, আমরা অনেকদিন আটকে রেখেছিলাম। আমাদের একটা বড় আন্দোলন ছিল বিএমএ থেকে যে আমরা বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে ছিল। হ্যাঁ, আবার এটা হয়েছে আজকে, বাস্তবতা, মানুষের ডিমান্ড বেড়েছে, প্রয়োজনও বেড়েছে, বেশি ডাক্তার আমার দরকার। কিন্তু কথা হলো যে ইদানিং আমাদের কিছু প্রশ্ন আছে একজন শিক্ষক হিসাবে, সেটা হলো যে যে 111টা মেডিকেল কলেজ আছে ডেন্টাল কলেজের মধ্যে অন্তর্ভুক্ত, সেখানে কোয়ালিটির কত কন্ট্রোল হচ্ছে, সেই জায়গাটায় সরকারের কিন্তু সুপারভিশন মনিটরিং স্ট্রংলি করা উচিত। যদি কোনো মেডিকেল কলেজ তার ক্রাইটেরিয়া ফুলফিল না করে বা সে তার শিক্ষক নেই, তার রুগী দেখার সুযোগ নেই, আমরা খুব পরিষ্কারভাবে বলি যে আমাদের মেধাবী ছেলেগুলো যেন ভবিষ্যৎহীন না হয়ে যায়। কারণ যে ছেলেটা শিক্ষক পেল না বা রুগী দেখল না, সে কী ডাক্তার, ল্যাবরেটরি পেল না, সে কী ডাক্তার করবে? এই জায়গাটায় আমি মনে করি সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যে সমস্ত মেডিকেল কলেজ হয়েছে তারা যদি তাদের কোয়ালিটি অ্যাসিউর না করতে পারে, কন্ট্রোল না করতে পারে, তাহলে সেগুলো আমরা অবশ্যই দাবি জানাই বন্ধ করে দেওয়ার জন্য। কারণ আমাদের কাজটা হচ্ছে জীবন মৃত্যু নিয়ে, সেখানে আমি জানতেন উপায়ে ডাক্তার করে সেখানে তার মানুষের জীবনের ঝুঁকি তো নিতে পারবো না। হাওবার আমাদের যে পড়ালেখার সিস্টেম সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, সেটা কোনো সমস্যা নেই। আমাদের সেখানে কিছুটা সমস্যা ইদানিং হয়েছে, শিক্ষক স্বল্পতা হয়েছে, আর এই যে যে কথাগুলি বললাম যে সব জায়গায় কোয়ালিটি কতটা, আমি তো নিশ্চিত করে বলতে পারবো না যে অমুকটা জায়গায় কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে না, হয়তো হচ্ছে। অনেক বেসরকারি কলেজ কিন্তু অনেক ভালো করছে এখন, উন্নত বিশ্বে যে নতুন নতুন উদ্ভাবন হচ্ছে সেগুলোকে আমরা সাথে পাচ্ছি, আমাদের সাথে সবই চলে আসে। তো আমাদের আমরা ধরেন বঙ্গবন্ধু মেডিকেলকে যেহেতু কাজ করি, সেখানে আমরা মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশে কী চিকিৎসা নেই। আরেকটি জিনিস আপনাকে বলি, আমাদের মারাত্মক ইনফরমেশন গ্যাপ আছে। আমাদের অনেক জুনিয়র ডাক্তার জানে না বাংলাদেশে কী ধরনের চিকিৎসা আছে, যেন বঙ্গবন্ধুতে এমন কোনো চিকিৎসা নেই যে এখন নাই। যেমন ধরেন আমি যখন দায়িত্বে ছিলাম, আমি পরিকল্পনা করছি আমাদের কী নাই, আমাদের কী করতে হবে। সেখানে আমাদের বাংলাদেশে কার্ডিয়াক সার্জারি বাদ দেওয়া সবই হয়, এবং কার্ডিয়াক সার্জারি কোনো বড় ধরনের অপারেশন না। আমি কার্ডিয়াক সার্জন তো বসেছিলাম যে এটা কী করা যায় কি না, সেটা বলেছি এটা খুব বড় মানে ঝুঁকিপূর্ণ অপারেশন না, কিন্তু এটা আমরা পোষাতে পারবো না, এটা কস্টলি বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা আমাদের পোষার। আর বাদ বাকি সবই হচ্ছে। এই যে একটা ঢালাও অভিযোগ আছে যে বিদেশে রুগী চলে যায়, সেখানে রুগী চলে যায় না। আমি এখানে নিশ্চিত করে সবসময় বলি যে যে রুগী যায় তার 80% রুগীকে আমাদের মেডিকেল গ্র্যাজুয়েটরা চিকিৎসা দিতে পারবে। কীভাবে যাচ্ছে, আজকে ঢাকা শহরে প্রায় 1000 এজেন্ট আছে বিভিন্ন দেশের, আজকে কতগুলো লিয়েছে আপনাদের টেলিভিশনে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচারও হচ্ছে, অনেক লিয়েছে বিশ্বে, আশেপাশের সমস্ত হসপিটাল লিয়েছে হচ্ছে। এখন বিশ্বে চিকিৎসা এবং শিক্ষা হচ্ছে বড় ব্যবসা। আরও একটা প্রশ্ন নিয়ে নিই দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন, খুব সংক্ষেপে করবেন। আমার নাম মিতি। জি বলুন। আমি যে প্রশ্ন করছি যে টঙ্গী যে সরকারি হসপিটালগুলো, সরকারি হসপিটালে রুগীদের যে চিকিৎসাটা দেওয়া হয় ওইখানে ভালো করে কোনো চিকিৎসা দেওয়া হয় না, তারপর রুগীদেরকে দৌড়েও দেখা হয় না, শুধু দাঁড়ানো রেখে কি বলেন বলেন কি সমস্যা, একটু শুনে কি না শুনে শুনে কি করে বলে যে রিসিপ্টটা দে বাহির থেকে ওষুধ নিয়ে দেন, হসপিটাল থেকে কোনো ওষুধ দেয় না। সাধারণত কি করে হয়তো স্যালাইন দেয় নাইলে সাধারণ ওষুধ গুলো দেয়, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি একটি হাসপাতালে সহকারী পরিচালক ছিলাম, উপপরিচালক ছিলাম। রোগীরা হাসপাতালে আসে চিকিৎসার জন্য, আমার একটা অবজারভেশন হলো আসলে অর্ধেক রুগী কিন্তু হাসপাতালে আসার কোনো উপযোগী নয়, তারা এদিকে যাচ্ছে বা তার আত্মীয়র সাথে আসছে, সে এখানে হাসপাতালে আসছে, সে এসে এত বেশি ক্রাউডেড হয়ে যাচ্ছে যে অরিজিনাল যে রুগী আর সে আরেকটা যার তেমন কোনো রোগ নয় হাসপাতালে দেখানোর জন্য তার তেমন প্রয়োজন নাই, দুজনে মিলেই সংখ্যাটা এত বেশি হয়ে যাচ্ছে যে একজন চিকিৎসক বহির্বিভাগে সকাল 8টা থেকে বসে 2:30 পর্যন্ত 120 জন 150 জন 1500 জন রুগী দেখবেন। আমার জানা মতে পৃথিবীর কোনো হাসপাতালে এই ধরনের ব্যবস্থা নাই। সেখানে ওই যে ডক্টর পপুলেশন রেশিও অনুপাতে আমাদের দেশে যদি চিকিৎসা সংখ্যা আরও বাড়ানো যায়, হাসপাতালগুলোতে যদি আরও চিকিৎসক নেওয়া যায়, এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর বিষয় যেটি হলো এই যে আমাদের যে হাসপাতালগুলোর যে ফেসিলিটিস, যেগুলা ফেসিলিটিসটা এত সংকুচিত যে আমরা ইনভেস্টিগেশন লিখে দিই গুটি কয়েক রুগীর জন্য, যে যাদেরকে ইনভেস্টিগেশন অতি জরুরিভাবে করানো প্রয়োজন। এখন প্রত্যেকটা রুগী চায়
আমাকে শুয়াইয়া আমাকে পেট টিপে আমার ব্লাড প্রেশার দেখে হার্ট দেখে ইসিজি করে ব্লাড প্রেশার করে চিকিৎসা দেওয়া ওই ধরনের পরীক্ষা করে রক্ত পরীক্ষা না হলে সে স্যাটিসফাইড হচ্ছে না যে আমাকে দেখলেন। আচ্ছা আমরা আমাদের শেষ করতে হবে, হাতে সময় নেই। ডক্টর কামরুল হাসান সংক্ষেপে একটু বলবেন আজকে এবারের যে স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা, এইটা বাস্তবায়নের দিকে আমাদের দেশ কোথায় আছে এবং আমাদের কিভাবে এগিয়ে যাওয়া উচিত? আমরা বলেছি যে টাঙ্গাইলের তিনটা উপজেলায় পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হয়েছে, তো এইটা নিয়ে আমাদের এখন পর্যন্ত আমরা কোনো কনক্লুশন আসতে পারবো না, তবে এটা করতে হবে এবং গোটা বিশ্বে যেহেতু করছে অনেক দেশে ফেলও করেছে এটা করতে পারে নাই, তো সেইখানে আমরা মনে করি যে যেখানে এখানে সবচেয়ে বড় শব্দটি যেটা আছে সলিডারিটি সবাই মিলে করতে হবে। এখন আমি যদি যেটা হয় বাংলাদেশে হয়তো ইয়েও হয় দক্ষিণ এশিয়াতেও হয় যে ডক্টরস ডিপেন্ড করে, আমার হেলথ পলিসি আছে কিন্তু বাংলাদেশে অ্যাকসেপ্টেড হেলথ পলিসি অনুযায়ী আমরা যদি প্ল্যানিংটা করি, আমাদের হেলথ ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের ডেফিসিয়েন্সি আছে, আমাদের যে ম্যানেজমেন্টের যে প্ল্যানিংটা এই জায়গাটা খুবই ডেফিসিয়েন্সি এবং এখানে কাজের যে ওয়ার্ক ডিস্ট্রিবিউশন, আমি তো যেহেতু যুক্ত ছিলাম অনেক কিছুতে এখনও আছি, যেমন ধরেন সত্যিকার অর্থেই আমাদের যারা প্রশাসনে আছে তারা খুবই বিজি। একটু সংক্ষেপে আমাদের শেষ করতে, সেই হিসাবে আমরা মনে করি যে এই জায়গাটা আমাদের গোছাতে হবে, ম্যানেজমেন্টের জায়গায় ডেফিসিয়েন্সি যেগুলো আছে সেগুলো আমাদের কভার করতে হবে। যেমন আপনারা বলছেন যে অনেক রুগী বাইরে নিয়ে যায়, এটা দেখছে কে? যদি সত্যি অন্যায় হয়ে থাকে তাহলে তাকে অ্যাকশন নেওয়া, সেটার জন্য অ্যাকশন হওয়া দরকার। আমাদের শেষ করতে হচ্ছে আধুনিক ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা। আমাদের হাতে সময় নেই, ধন্যবাদ ডক্টর কামরুল হাসান খান, ধন্যবাদ ডক্টর এহতেশামুল হক চৌধুরী। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন মাই টিভি। আল্লাহ হাফেজ।